আমাদের মানুষের জীবন কতটা বিচিত্র, তাই না? আমরা ভাবি আরেকজনকে হয়তো আমরা পুরোটা চিনি, বাট আসলে কি তাই? সামান্য কিছু কথা, সামান্য কিছু ভিডিও, সামান্য হয়তো এক কাপ চা, এরপরেই কি আমরা একটা মানুষকে সম্পূর্ণটা চিনতে পারি? না, এরপরেই কি আমরা একটা মানুষের সবটা বুঝতে পারি? কার মনে কতটুকু দুঃখ, কার মনে কতটুকু কষ্ট, বা কার মনে কতটা সুখ? সম্ভব না। আজকে আপনাদের সাথে এমনই কিছু কথা শেয়ার করব যেগুলো এর আগে কখনোই বলা হয়নি। এতদিনের সাজানো গোছানো সংসার এই দেশে ছেড়ে চলে যাচ্ছে আমেরিকা। অনেকদিন ধরেই একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু সব কিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, কারণ আমি বিশ্বাস করি মানুষের নজর খুব খারাপ। দুনিয়াতে হেটার্সের অভাব নেই, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে। এখানে আসলে কেউ কারোর ভালো দেখলেই সহ্য করতে পারে না, উল্টো নানা রকম খোঁচা শুরু হয়ে যায়। আর যেহেতু আমিও ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, যদিও অত বড় মাপের কেউ না আমি, তারপরও ভয় থেকে এতদিনে গোপনে সব কিছু কাজ করেছি। এখন আলহামদুলিল্লাহ ভিসা চলে এসেছে আমেরিকার, আর সবথেকে বড় কথা, আমার পুরো পরিবারের সবার একসাথে ভিসা হয়েছে, এটাই সব থেকে বড় কথা। তাই এখন ভাবলাম বিষয়টা শেয়ার করাই যায় পছন্দের মানুষের সাথে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে নতুন দেশ, নতুন জায়গা, সবকিছু কিভাবে ম্যানেজ করব কিছুই জানি না। তবে এই দেশে আমার আর ভালো লাগছে না, একদম দম বন্ধ হয়ে আসছে। এখানে সবই স্বার্থপরতা ছাড়া আর কিছুই পাইনি কোথাও থেকে। জানি এগুলো মুখ ফুটে বলা যাবে না, তবে আমি জানি আমি আর আমার আল্লাহ জানে কতটা কষ্ট নিয়ে এই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েক বছর আগে। বহু চেষ্টার ফল আজকে আল্লাহ চেয়েছেন বলেই হয়তো বা সফল হয়েছে। মনে অনেক কষ্ট নিয়েই এই দেশ ছাড়ছি, আমার এতদিনের সাজানো গোছানো সংসার রেখে আমেরিকা চলে যাচ্ছি। খুব খারাপ লাগছে এই সংসারের জন্য, কিন্তু এই সিদ্ধান্তটা যখন থেকে আমরা দুজন মিলে নিয়েছিলাম যে এই দেশে আর থাকব না, তখন থেকে হঠাৎ একদিন আপনার ভিডিও চোখে পড়ে, আজ থেকে 2-2.5 বছর আগে। আপনার সব ভিডিও দেখতাম, খুব ভালো লাগে আপনাদেরকে, এমনকি আপনাকে দেখেই আমার ছোট একটা চ্যানেল খোলা। আপনার দেশ ছেড়ে লন্ডন শিফট হওয়া, কষ্ট করে নতুন জীবন শুরু করা, প্রতিটা ভিডিও আমি দেখেছি। অনেকেই আপনার ভিডিওগুলো দেখে শুধু দেখার জন্য, কিন্তু আমি বুঝি আপনি একজন মেয়ে হয়ে স্বামী সন্তান সবাইকে টেনে নিয়ে গেছেন লন্ডনে। আর সবচেয়ে অবাক করার বিষয়, আপনি বাচ্চা হওয়ার পর নিজের বাবা মাকে আগে বিদেশ না নিয়ে আপনার শাশুড়িকে নিয়ে গেছেন, তাও আবার নিজের যোগ্যতায়। বিদেশে তো বেশিরভাগ মেয়েরা যায় স্বামীর যোগ্যতায়, অথচ আপনি করে দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা, চারিদিকে এত মানুষের শত্রুতা, এত কিছু, কোনো কিছুকেই আপনি পাত্তা দেননি। এটা আপনার খুব ভালো একটা দিক আমি বলবো। আপনাকে এত কিছু আমার বলার কারণ হচ্ছে আপনার জন্যই আজকে আমিও আমার স্বামী সন্তান নিয়ে আমেরিকার বুকে পাড়ি দিচ্ছি ইনশাল্লাহ। আপনার ভিডিওগুলো যদি আমার চোখে না পড়ত, আপনার লাইফটা যদি না দেখাই হতো, তাহলে এই সাহস আমি করতাম না।
তাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, আপনার একজন ভক্ত হিসেবে আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনার অজান্তেই আপনি অনেক মানুষের উপকার করেন অনেকভাবে। ভালো থাকবেন আপু ভাইয়া এবং বেবিদের নিয়ে। আজকের এই যে গল্পটা আপনারা শুনলেন, এটা কিন্তু গল্প না শুধুই, এটা একজন মানুষের বাস্তব লাইফ। এর আগেও এই মেসেজ আমি পেয়েছিলাম, তার মেসেজ, কিন্তু আসলে আমার দেখা হয়নি, যেহেতু আমার পেজের মেসেজগুলো মডারেটর চেক করে। এই মেসেজটা পাওয়ার পরে আমি যখন মেসেজটা দেখি, রীতিমতো আমি নিজে থমকে গিয়েছিলাম যে আসলে আসলে আমি কি বলবো, কি উত্তর দিব, আমি 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 সত্যি বুঝিনি। আমি মেসেজটা পেয়েছিলাম আরো বেশ কয়েক মাস আগে, দু এক মাস, তিন মাস আগে হবে হয়তোবা। এতদিনে আল্লাহ চাইলে তারা তাদের স্বপ্নের দেশে পাড়িও দিয়ে দিয়েছে, যেহেতু আমার সাথে তার কোনো কথা হয়নি। এবং বুঝতেই পারছেন, প্রাসঙ্গিক কারণে আমি তার আইডিটা হাইড করেছি। সো এটা ছিল আমার পেজে আমারই একজন শুভাকাঙ্ক্ষী বোনের ইনবক্স করা কিছু মেসেজ। এরকম অনেক গল্প, অনেক মেসেজ আমার ইনবক্সে প্রতিনিয়ত আসে। হয়তো কোনোটা আমার চোখে পড়ে, কোনোটা আমার চোখে পড়ে না, কিন্তু বিশ্বাস করেন, আজকে আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে এই মেসেজটা আমি শেয়ার করি। এতে করে হয়তোবা কেউ কিছু জিনিস লাইফ লেসন হিসেবেও নিতে পারেন, কেউ কিছু জিনিস হয়তোবা প্রয়োজনের বাইরে মনে করে উড়িয়েও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমি মনে করি আমার ইনবক্সে এরকম অনেক মেসেজ আসে যে আমাকে দেখে তারা বিদেশ পাড়ি দেওয়ার স্বপ্নটা দেখেছে, এবং অনেকেই আলহামদুলিল্লাহ এখন বিদেশের বুকে পরিবার পরিজন নিয়ে আছে। হয়তোবা কেউ একটু স্ট্রাগল করছে, কেউ কষ্টে আছে, বাট এই কষ্টটা সাময়িক, এবং প্রত্যেকের মুখে তৃপ্তির হাসি যে না, তারা স্বপ্নটা পূরণ করার, সেই স্বপ্নটা দেখার সাহস পেয়েছে অ্যাটলিস্ট আমাকে দেখে। কি বলবো, এই ভালোবাসাগুলো আসলে মূল্য দিয়ে আমি শেষ করতে পারবো না।